সাথে দুনিয়ার যে সম্পর্ক রক্তের, তাতে যদি ভাই বলে স্বীকার করেন চোর ডাকাতকে, হ্যাঁ, তাহলে ইমানই যে সম্পর্ক রয়েছে, চুরি করা মানে কাফের হয়ে যায়নি। হ্যাঁ, তার মানে বলছি না যে চুরি করেন বেঈমানি করেন, কখনো না, কিন্তু কথা হচ্ছে যে তারা অসৎ আমাদের ভাই, এরাও কখনো ইসলামের স্বার্থে আসতে পারে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাই, এক লোক বারবার করে মদ খায়, জি হ্যাঁ, তখন তাকে কোন এক সাহাবী গালি দিয়েছিলেন, গালমন্দ করেছিলেন যে এত খারাপ লোক, গাল দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে নিষেধ করলেন, লা তাসুবু, একে গাল দিও না, অথচ একবার না কয়েকবার করে মদ খাচ্ছে। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহকে ভালোবাসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে, জি হ্যাঁ। তার মানে এই নাই যে তার সাজা শাস্তি হবে না দুনিয়া আখেরাতে মদ খাওয়ার বা পাপের শাস্তি হবে, কিন্তু সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার যে দাবি আছে সে দাবিটা পূরণ করে না, ওর সংশোধন করার চেষ্টা করেন। হ্যাঁ, ওর যে ঘাটতিটা আছে ঘাটতি পূরণ কেমন করে হবে, ওর তওবাটা কি করে হবে, ওর ইসলাহ কি করে হইতে পারে, আপনার ইসলামিক ভাতৃত্বের দাবি যে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। সম্মানিত মাতৃমণ্ডলী, এখন এইসব কথা লম্বা না করে, সময় তো খুব কম, দুটি দিক বলছি আপনাদের সামনে। একটা দিক হচ্ছে যে আমাদের যে সম্পর্ক রয়েছে পরস্পরের ইমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক, এর জন্য একের অপরের ওপর কিছু অধিকার রয়েছে, হক রয়েছে, করণীয় প্রাপ্য রয়েছে, আপনি আমার কাছ থেকে পাবেন, আপনার কাছ থেকে আমি পাই, জি হ্যাঁ, পাওনা রয়েছে। কিছু আবশ্যক বিষয় রয়েছে, ফারায়েজ ওয়াজিবাত রয়েছে, আমার দায়িত্ব রয়েছে আপনার ক্ষেত্রে, আপনার দায়িত্ব রয়েছে আমার ক্ষেত্রে, জি হ্যাঁ। এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে, শুধু মনে রাখলে হবে না, এগুলি কাজে পরিণত করতে হবে, তাহলে আমাদের সম্পর্কটা কি হবে, মজবুত হবে। এই বিষয়গুলি খুব সংক্ষেপে বলি, প্রত্যেকটার দলিল বলা সম্ভব যদি না হয় তো জানবেন যে প্রত্যেকটার দলিল আছে, দলিল বিহীন কোনো কথা আমরা বলি না, আর আল্লাহ না করে যে কখনো বলতে হয়, আল্লাহ যেন এই গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে যে পাওনা রাখে সেটা হচ্ছে যে মুসলিম মুসলিমের সাহায্য করবে, মুসলিম মুসলিমের কি করবে, সাহায্য করবে, জি, অন্যায়ের ক্ষেত্রে সাহায্য না, বৈধ কাজে সাহায্য করবে। জায়েজ কাজে যদি মুসলিমকে সাহায্য করতে হয় তাহলে সুন্নত মুস্তাহাব কাজ যদি হয় তো আরো বেশি গুরুত্ব বেড়ে গেল, যদি ফরজ ওয়াজিব কাজ হয়, মুসলিম ভাই ফরজ ওয়াজিব করতে চাইছে আর আমি আপনি সাহায্য করতে পারবো, তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে গেল, সাহায্য করতে হবে। পিয়ানি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে, একটি হাদিস রয়েছে, অনসুর আখা কা জালিমান আও মাজলুমান, তোমার ভাইয়ের সাহায্য করো, সে জালেম হইলেও সাহায্য করো আর নির্যাতিত মজলুম হইলেও সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম বুঝতে পারলেন যে মজলুম নির্যাতিত মুসলিম ভাই, ভাই মানে এখানে মুসলিম ভাই, তো মজলুম তো সাহায্য করবো, যে ওকে রক্ষা করবো যাতে ওর উপরে জুলম অত্যাচার না হয়, কিন্তু জালেমের কি করে সাহায্য করব, জালেমের কি করে সাহায্য করবেন, একটা লোক জালেম ও মারছে আরেকজনকে, নবী সাল্লাম বলছেন যে ওর সাহায্য করো, কি করে সাহায্য করবেন, একটা লোক ছিনতাই করছে, কি করে এই ছিনতাইকারী জালেমের সাহায্য করবেন, হ্যাঁ, একজন লোক গীবত করছে বা চুগলখড়ি করছে, কি করে জালেম, এই জালেমে কি করে সাহায্য করবেন, জালেম আর মাজলুম উভয় ভাইয়ের সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ফাকাইফা আনসুরু জালিমান, হাজাল মজলুম, মজলুমের কথা বুঝতে পারলাম, ফাকাইফা আনসুরু জালিমান, জালেমের কি করে সাহায্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন, কে বলতে পারে, এই এই হাদিসটা কিন্তু জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের আরবদের প্রবাদ ছিল, কি প্রবাদ, যেটার ইসলামীকরণ করা হয়েছে, এই বাক্যটাকে মুসলিম বানানো হয়েছে। জাহিলিয়াতের যুগের অর্থ কিন্তু আলাদা ছিল, অর্থই ছিল যে তোর গোত্র যখন তোর বংশের লোক তো জালেম হইলেও সাহায্য করতে হবে, যেহেতু তোর বংশের লোক, হ্যাঁ, তোর ভাষাভাষীর লোক, কোরাইশ কোরাইশ জালেম হইলেও সাহায্য করতে হবে কোরাইশকে, আর মজলুম হলে তো সাহায্য করতেই হবে, তাহলে এটা হারাম না যে আপনার বংশে আপনার ভাষাভাষী সে যেন ওর দিক থেকে লেগে গেলেন, অধিকাংশ লোক তো এরকমই করে, একটা অন্য ভাষাভাষীকে মারছে আপনার একজন বাংলা ভাষাভাষী, তখন ওর তরফ থেকে লেগে গেলেন, দেখা দেখি না, আরে আমার জাতি ভাইকে আমার ভাষাভাষীকে মারছে, ধর, এটা হচ্ছে জাহিলি যুগের চরিত্র, একে মুসলিম বানিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ইসলামীকরণ করেছেন, কি করে,
হ্যাঁ কিভাবে সাহায্য করবেন জালেমের? হ্যাঁ নবী সাল্লাম বলছেন তাকুফুহু আনি জুলমে, জুলম করতে বাধা সৃষ্টি করবে, বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, বল প্রয়োগ না করতে পারে যে আমি মার খেয়ে যাবো, আমি আমাকে মেরে ফেলে দেবে, তাহলে কমপক্ষে কথার দ্বারা নসিহা করে আর না হয় অন্তর থেকে সর্বনিম্ন ঘৃণা করে প্রতিবাদ করে, কখনো সহযোগিতা করবেন না, অসহযোগিতা করবে, সহযোগিতা নাই। ফাজালেকা নাসরুকা ইয়াহু, এটি হচ্ছে সাহায্য করা। দ্বিতীয় হক হচ্ছে বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে সুবিচারের খেয়াল রাখতে হবে, বিশেষ করে বললাম এই জন্য যে অমুসলিমদের ক্ষেত্রেও সুবিচার কায়েম করতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাআদিলু, আল্লাহ কোরআনে কারীমের সূরা বায়াতে ইরশাদ করছেন কোন জাতির সাথে শত্রুতা যেন তোমাদেরকে পরিচিত না করে, হ্যাঁ অবিচার করতে, যে এই জাতির সাথে আমাদের ধর্মের কোন সম্পর্ক নেই, দিনের কোন সম্পর্ক নেই, বা আগে থেকে শত্রুতা আছে তো দাও মারে ওদেরকে, হ্যাঁ বেমানি করে নাও, জুলুম করো না, না 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 জায়েজ নাই। জি হ্যাঁ, এই জন্য যেই ব্যক্তি কোন নেতৃত্বে থাকবেন, সে বিচারপতি হোক অথবা ধরেন একটা প্রতিষ্ঠানের মালিক অথবা ম্যানেজার একজন মুসলিম আছে, মুসলিম ওয়ার্কার আছে, অমুসলিম আছে, শুধু দিনের ভিত্তিতে স্যালারি বেশি করবে এটা জায়েজ নাই, যোগ্যতার ভিত্তিতে অধিকার দিতে হবে, এটা পার্থিব অধিকার। জি হ্যাঁ, বেতন দেওয়ার ক্ষেত্রে ইসলামের ভিত্তিতে আগে আগে বেতন দিয়ে দেবো এটা চলবে না, আপনি মুসলিমকে ভালোবাসেন আপনি নিজে কি করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে একই নজরে দেখতে হবে, সুবিচার করতে হবে। কিন্তু বিশেষ করে যদি মুসলিম হয় তাহলে আপনার সুবিচারের হক বেশি রাখে, সুবিচার কায়েম করতে হবে, জুলুম যেন না হয় কোন মুসলিমের উপর, বিশেষ করে আর অমুসলিমের উপর জুলুম করা, কোন কাফের আল্লাহর দুশ্মন তারপরে তার যেন জুলুম অত্যাচার না হয়। তিন নম্বর দাবি হচ্ছে বা একের অপরের হক হচ্ছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমের মায়া করবে, দয়া করবে, দয়াশীল হবে, নিষ্ঠুর হবে না। হ্যাঁ, আপনি একই নজরে দেখবেন না একটা কাফের উপর মায়া করছেন আর একটা মুসলিমের উপর মায়া করছেন, একই মায়া না, মোটেই না, আপনার দয়া মায়া মুসলিমের উপর বেশি হইতে হবে, এটা হচ্ছে আপনার ইসলামী ভাতৃত্বের দাবি। মুসলিমরা হবে কিরকম, তাদের ভালোবাসা তাওয়াদ্দহিম, পরস্পর ভালোবাসার ক্ষেত্রে আর একে অপরের উপর দয়া মায়া করার ক্ষেত্রে, একে অপরের সাথে সহানুভূতির ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে, কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটি দেহের মতো, একটা শরীরের মতো। আমরা যদি আপনি যদি নিজেকে মনে করেন যে আমি এই উম্মতে মুসলিমার একটা বডির মাথা, তো ফিলিস্তিনের ভাইরা হচ্ছে হার্ট বুক, এই বুকের উপরে ইহুদিরা চেপে আছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমার মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, আর আমার বুকের উপর কাফের চেপে আছে, আর আরামে ঘুমাবো না মোটেই চলবে না। আপনারও কিছু চিন্তা ভাবনা রাখতে হবে যে ইমানি দায়িত্ব আছে। আপনার রোহিঙ্গার ভাইরা এই বডির হচ্ছে হাত অথবা পা, হাত ক্ষত বিক্ষত, পা ক্ষত বিক্ষত, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, ঘুম আসবে নাকি? হাতে যদি ঘা থাকে, ব্যথা থাকে, ঘুম আসবে? কখনো ঘুম আসবে না। ঠিক ওই রকমই আপনি একজন মুসলিম, যাতে করে আপনার মুসলিম উম্মাহ সম্পর্কে একটা চিন্তা থাকে, চিন্তা থাকে যে এই জাতিকে কি করে উপরে উঠানো যাবে, এই জাতির উপর যে জুলম অত্যাচার হচ্ছে এর অবসান কি করে ঘটবে, চিন্তা থাকতে হবে। একটা অঙ্গে যদি রোগ আক্রান্ত হয় গোটা শরীর সাপ দেয় বিস্তারে অলহম্মা, ঘুম আসে না, হাতের একটা আঙুলে ফোড়া হয়েছে, এত ব্যথা, সেই ব্যথার চোটে সারা রাত ঘুম আসে না, চোখ ঘুমায় না, হাতে ব্যথা, আবার চোখের কি হলো? হ্যাঁ চোখের কি যে চোখ, চোখ বন্ধ হয় না আপনার, চোখও সাপ দিচ্ছে হাতের। জি হ্যাঁ, সারা ঘুম আসে না, আর জ্বর হয়েছে, হাতে ব্যথা, শুধু হাতে জ্বর, গোটা গায়ে জ্বর নাই না, নাকি এরকমটা হয়? কখনো এরকম হয় না, ঠিক ওই রকমই। জি হ্যাঁ, আশা করি বুঝছেন। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আন-নসিহা, আন-নুস, প্রত্যেক মুসলিমের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হবেন, দরদি হবেন, আপনি তাদের ব্যথায় ব্যথিত হবেন, তাদের সুখে খুশি হবেন। মুসলিমেরা সুখী আলহামদুলিল্লাহ, তাতে আমার লাভ হোক আর না হোক আলহামদুলিল্লাহ, আমার মুসলিম ভাইরা সুখী আছে,
হ্যাঁ মুসলিমদের সুখী আছে, মুসলিম জাতি সুখী আছে, আপনাকে এখানে থাকতে দেওয়া হোক আর না হোক আপনি চলে যান, এই না যে আমাকে কেন থাকতে দেওয়া হইল না, সেই জন্য দুশ্মন হয়ে পড়লেন, আমার রুজিটা কেমন কেন উঠলো। অথচ আকিদার সবচেয়ে ঘনিষ্ঠ ভাই হচ্ছে সৌদি আরবের ভাইরা, আপনি দুশ্মন হয়ে পড়লেন শুধু, হ্যাঁ এত নিমক হারামি যে আকিদাকে উপেক্ষা করে দিলেন। যেই দেশে শির্ক হয় না, যেই দেশে বিদাত হয় না, যেই দেশ তৌহিদ প্রতিষ্ঠা করে, যেই দেশে সুন্নাহ প্রতিষ্ঠা করে, সেই দেশ থেকে আপনার দুনিয়ার স্বার্থে একটু আঘাত লাগায় আপনাকে একটু ক্ষতিগ্রস্ত হতে হইল, যার ফলে আপনি উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করলেন, না মোটেই না, খের খাই করবেন, আপনি হিতাকাঙ্ক্ষী হবেন, দিনুন নসিহা, দিন ইসলাম হচ্ছে আসল হিতাকাঙ্ক্ষী হওয়ার না। লম্বা হাদিস রয়েছে, হাদিস লম্বা হাদিসটি বলবো না, ওটা আর একটা গোটা একটা আলোচনা লাগবে। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, দেশ কেউ কোন মুসলিম ভাই যদি সালাম দেয়, সালামের উত্তর দেবেন, অবশ্যই উত্তর দেবেন, সালাম নাই দিক আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি সালামের প্রচার প্রসার করবেন, মুসলিম ভাইরা যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করবেন, মুসলিম ভাইয়ের যদি হাঁচি পড়ে তো হাঁচির জবাব দেবেন, মুসলিম ভাই যদি মারা যায় তাহলে কি করবেন, জানাজাই শরীক হওয়ার চেষ্টা করবেন, মুসলিম ভাই যদি অসুস্থ থাকে হাসপাতালে দেখতে যাবেন, তার বাড়িতে খোঁজ খবর নেবেন, অথবা টেলিফোন যোগে যেতে পারলেন না খোঁজ খবর নেবেন, এই নয় যে ওর সাথে আমার দুনিয়ার বন্ধুত্ব আছে সেই জন্য খোঁজ খবর নিচ্ছি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, যে কোনো মুসলিম ভাই অসুস্থ উঠিয়ে নিয়ে যাবেন হাসপাতালে, তাকে নিয়ে যাওয়ার কেউ নেই, যদি বলেন না ভাই আমাকে নিয়ে যাওয়ার আমার চিকিৎসার বা আমার হেল্প করার আছে আপনার হেল্প লাগবে না, সেটা আলাদা কথা, কিন্তু আপনি প্রস্তাব পেশ করবেন যে ভাই আমি কোন খেদমত আপনার করতে পারি কিনা, ইত্যাদি ইত্যাদি এইরকম বেশ কিছু হক রয়েছে, হাকুল মুসলিম আল মুসলিম খামসুন, অন্য হাদিস সিত্তুন, ছয়টি পাঁচটি, ওইসব খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের ইসলামিক ভাতৃত্বের দাবি হচ্ছে যে আমি নিজের জন্য যেটা ভালোবাসবো আপনার জন্য ভালোবাসবো, দুনিয়ার ক্ষেত্রে না না দিনের ক্ষেত্রেও, হ্যাঁ বুঝছেন না বুঝছেন না আমার কথা, দুনিয়ার ক্ষেত্রে শুধু না দিনের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি যেটা নিজের জন্য ভালোবাসি সেটা আপনার জন্য ভালোবাসব, হ্যাঁ সুতরাং আমার যেন ক্ষতি না হয়, আমার যেন মানহানি না হয়, আমার যেন বদনাম না করা হয়, আমার যেন শত্রুতা না করা হয়, তো আপনারও যেন শত্রুতা না হয়, আপনারও শত্রুতা করবো না, আমার যেন ক্ষতি না হয় তো আপনারও ক্ষতি করার চেষ্টা করবো না, এগুলো হলো দুনিয়াবি জিনিস, দিনের ব্যাপার। আমি চাই যে সহি আকিদা নিয়ে বাঁচবো, সহি আকিদা নিয়ে মরবো, তৌহিদ কায়েম করবো, সন্না ফলো করবো, শিরক বেদাতকে পুরোপুরি বর্জন করবো, এটা আমি আমার জন্য ভালোবাসি এবং এইদিকে আমি দাওয়াত দিতে থাকবো, সুতরাং আপনার জন্য আপ্রাণ চেষ্টা করবো ভালোবাসবো যে আপনিও যাতে করে সহি আকিদাটা গ্রহণ করে নেন, শিরক থেকে তওবা করে নেন, বেদাত থেকে তওবা করে নেন, আধা নামাজি হয়ে আছেন পাকা নামাজি হয়ে যান, হারাম খাচ্ছেন জাহান্নামে যাওয়ার কাজ করছেন টাকনার নিচে কাপড় এইসব করিয়েন না, না হলে জাহান্নামে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। দিন দুনিয়ার ক্ষেত্রে ইউহিব্বুলি আফিহি মা ইউহিব্বুলি নাফসিহি মিনাল খাইর, যা নিজের জন্য ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসবেন, তাহলে সত্যিকার মুমিন হতে পারবেন। সাত নম্বরে হচ্ছে, মুসলিম ভাই জীবিত হোক আর মৃত সকলে যেন দোয়া করবেন, আমরা কিন্তু দোয়া করলেও দোয়াতে জীবনও নিয়াত করি না, আমরা কিন্তু দোয়া করি মুসলিম ভাইদের জন্য প্রত্যেক নামাজে দোয়া করি, কিন্তু কয়টা লোক জানেন গতানুগতিক পড়েন, কে বলতে পারেন যে প্রত্যেক নামাজে সারা বিশ্বের মুসলিমদের জন্য আমরা দোয়া করি, কে বলতে পারে এটা, একজন জি বলেন কোথায় দোয়া করি আমরা, নামাজের ভিতরে, কিন্তু নামাজের বাইরে না, নামাজের ভিতরে দোয়া করি সারা বিশ্বের মুসলিমদের জন্য, জি হ্যাঁ মাশাআল্লাহ আতে হাতে কোথায় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু, আগে নবীর হক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, জি শুধু এরাই নয়, হ্যাঁ ইবাদিল্লাহিস সালেহিন, সারা পৃথিবীতে যত মুসলিম আছে, জাপানের মুসলিম, আমেরিকার মুসলিম, কানাডার মুসলিম, আরবের মুসলিম, আজমের মুসলিম, দেশের মুসলিম, বিদেশি মুসলিম, তাদের ভাষা বুঝি আর বুঝি না, তাদেরকে চিনি আর চিনি না, ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়া যখন বান্দা আত্তাহাদ বলে, আসাবা কুল্লা আবদিন সালেহিন ফিস সামায়ে ওয়া ফিল আরজি, জমিনে যত নেক বান্দা মুসলিম মুমিন বান্দা জানে যত ফেরেশতা আছেন আর যত মুমিনদের রূহ চলে গেছে আম্বিয়া রসুল থেকে শুরু করে ইরলিনে যত মুমিন মুমিনাত আছে, আর জমিনে যত আছে, ভূপৃষ্ঠে যত আছে, ভূগর্ভে যত আছে, যারা দুনিয়াতে মরে কবরে চলে গেছে, সকলকে এই দোয়া পৌঁছে যায়,
কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু অধিকাংশ ভাইয়েরা তাশাহুদ পড়েন, নামাজ পড়েন, কখনো খেয়াল করেননি যে আমি আত্মাহাত তো সারা বিশ্বের মুমিনদের জন্য দোয়া করে ফেললাম, সকল ভাই বোনদের জন্য আমি দোয়া করে ফেললাম। বুঝেন না, দেখে দেখি সব পড়তে হয়, আত্মাহাত পড়ছি, কিন্তু এটা যে আমার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হয়ে গেল তা জানি না আমরা। তারপরে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন সূরা হাসরে, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আচ্ছা নাই, দোয়া মুখস্থ আছে, কোরআনি দোয়া মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না থাকে মুখস্থ আল্লাহর হস্তে অর্থ সহ বুঝে সুঝে পড়বেন, মন্ত্রের মতো পড়বেন না। তারপরে আট নম্বর হচ্ছে সমবেদনা জ্ঞাপন করা। মুসলিম ব্যথিত হয়েছে, আমরা খুব সুখে আছি, সৌদি আরবে নিরাপদ জীবন যাপন করছে, কোনো অশান্তি নেই, কোন রকমের না পয়সার অভাব, না নিরাপত্তার অভাব, না কোনো দিক থেকে কোনো টেনশন আছে, আরামে মাসের মাস বেতন পাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা পাঠাচ্ছেন, আরামসে খাচ্ছেন। কিন্তু আমার মুসলিম ভাইদের উপর বিভিন্ন দেশে জুলম অত্যাচার হচ্ছে,